শুরুতেই সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা দিয়ে অনলাইন লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, আর এই করোনা ক্রান্তিকালে তোমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা বাসায় অবস্থান করবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী তোমাদের লেখাপড়া চালিয়ে নিয়ে যাবে। নিজেকে ব্যস্ত রাখবে পড়াশোনার পাশাপাশি তোমাদের শখের যে কাজগুলো করতে ইচ্ছে করে সেগুলো করবে, বাসার পরিবারের অন্য সদস্যদের সময় দিবে, দেখবে তোমাদের মন ভালো থাকবে, মানসিক ভাবেও তোমরা ভালো থাকবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকে বাংলা কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমাদের সাথে আছি আমি কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের সাইটোলজি কোর্সে ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ক্রোমোজোম সম্পর্কে তোমাদের কম বেশি সবারই ধারণা আছে। তোমরা জানো ক্রোমোজোম কি, ক্রোমোজোম কোথায় অবস্থান করে বা ক্রোমোজোমের কাজ কি। এরপরও যেহেতু তোমাদের সিলেবাসে আছে, সেই জন্য আজকে আমরা আরেকটু বিস্তারিত জানব। ক্রোমোজোম দুটি গ্রিক শব্দ, ক্রোমা অর্থ কালার, সোমা অর্থ বডি বা দেহ হতে নামকরণ করা হয়েছে। তাই ক্রোমোজোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। ডাব্লিউ ওয়েল্ডার 1988 এ সর্বপ্রথম এই রঞ্জন গ্রহণকারী বস্তুর নাম দেন ক্রোমোজোম, যা বর্তমানেও প্রচলিত আছে। বিজ্ঞানী ওয়েল্ডারের পূর্বে 1875 খ্রিস্টাব্দে স্টেস বার্জার নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করে। 1878 সালে ডাব্লিউ ফ্লেমিং বিভাজনরত কোষে রঞ্জিত কোষকে রঞ্জিত করে সুতার ন্যায় বস্তু দেখতে পান, এর নাম দেন ক্রোমোটিন। কিন্তু ওয়েল্ডারই সর্বপ্রথম রঞ্জন গ্রহণকারী বস্তুর নাম দেন ক্রোমোজোম, যার এবং এটা এখনো বা বর্তমানেও এই ক্রোমোজোম নামই প্রচলিত আছে। সুতরাং ক্রোমোজোম হচ্ছে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সুতাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোমস্থ ডিএনএ বংশগতির উপাদান জিন ধারণ করে, যা বংশগত বৈশিষ্ট্য বংশানুক্রমে বহন করে। এখন আমরা দেখব ক্রোমোজোমের সংখ্যা। প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যার পার্থক্য হয়। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে পার্থক্যের কারণ এই ক্রোমোজোমের সংখ্যা। একটি প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সাধারণত
সুনির্দিষ্ট থাকে। উদ্ভিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে অফিওগ্লোসাম নামক ফার্নের ডিপ্লয়েড কোষে। এখানে ক্রোমোজোম সংখ্যা 2n সমান 1260। তোমরা জানো ক্রোমোজোমে যখন n সংখ্যক ক্রোমোজোম থাকে তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড ক্রোমোজোম, আর যখন 2n সংখ্যক ক্রোমোজোম থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম। পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে হ্যাপ্লোপেপাস গ্রাসিলিসে। এখানে ক্রোমোজোম সংখ্যা হলো 4। আর সর্বাধিক সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে পোয়া লিটেরোসা নামক উদ্ভিদে। এখানে ক্রোমোজোম সংখ্যা 2n সমান 530। এখন পর্যন্ত মাত্র 10% প্রজাতির ক্রোমোজোম সংখ্যা জানা সম্ভব হয়েছে। নিচে এখানে আমি একটা ছকের মাধ্যমে কিছু উদ্ভিদ এবং প্রাণীর ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা দেখাচ্ছি। তোমরা বইতেও এটা পাবে, দেখে নিও। এখানে দেখো পরিচিত আমাদের কিছু উদ্ভিদ, যে ধান, ধানের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হলো কত? 24। গমে ক্রোমোজোম সংখ্যা, গমের সাইন্টিফিক নেম ট্রিটিকাম অ্যাস্টিভাম, এখানে ক্রোমোজোম সংখ্যা হলো 42। ভুট্টা, ভুট্টাতে ক্রোমোজোম সংখ্যা 20। পেঁয়াজে ক্রোমোজোম সংখ্যা 16 জোড়া। সাইটোলজিতে ব্যবহারিক তোমাদের কিন্তু পেঁয়াজের মূল থেকে কোষ বিভাজনের ক্রোমোজোম, কোষ বিভাজনের বিভিন্ন স্টেজ বের করতে হয়, সেখানে তোমাদের কিন্তু ছবি আঁকতে হবে। এই জন্য পেঁয়াজের ক্রোমোজোম নাম্বারটা তোমরা মনে রাখবে, এখানে হলো ক্রোমোজোম সংখ্যা হলো 16। তাহলে এখানে আমরা আরো কিছু উদ্ভিদের, যেমন পাটের ক্রোমোজোম সংখ্যা 14 দেওয়া আছে, প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, প্রাণীর মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো হোমো সেপিয়ান্স, এর ক্রোমোজোম সংখ্যা হলো 46। প্রাণীর মধ্যে সবচেয়ে প্রোটোজোয়া পর্বে প্রাণীর মধ্যে ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পাওয়া গিয়েছে, আর সবচেয়ে কম সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে গোল কৃমি মধ্যে। তাহলে আমরা এখানে কিছু উদ্ভিদ এবং প্রাণীর ক্রোমোজোম সংখ্যা দেখলাম। এখন আমরা দেখব ক্রোমোজোমের ভৌত গঠন, ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্রোমোজোম। ক্রোমোজোম তোমরা জানো যে একটা সুতার মতো নিউক্লিয়াসের মধ্যে প্যাঁচানো অবস্থায় থাকে, এদেরকে সহজে পৃথক করা যায় না। কিন্তু মাইটোসিসের মেটাফিস পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি মোটা, খাটো এবং সুস্পষ্টভাবে দেখা যায়। তখন কিন্তু ক্রোমোজোমকে আমরা সহজে গণনা করতে পারি এবং তার আকৃতি সম্পর্কেও ধারণা লাভ করতে পারি। কোন জীবের একই কোষে সকল ক্রোমোজোমের দৈর্ঘ্য সমান হয় না, ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের হয়। একটি আদর্শ মেটাফেজ ক্রোমোজোমের ভৌত গঠনে আমরা নিম্নলিখিত অংশগুলো দেখতে পাই। এক হলো ক্রোমাটিন, দুই ক্রোমাটিড, তিন সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কনস্ট্রিকশন, চার কাইনেটোকোর, পাঁচ হলো বাহু বা আর্ম, ছয় ক্রোমোমিয়ার, সাত গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, আট স্যাটেলাইট, নয় টেলোমিয়ার, 10 হলো ম্যাট্রিক্স, 11 পেলিকন। তাহলে আমরা এখানে ছবির মধ্যে তোমরা একটা ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছ, যে ক্রোমোজোমের ভৌত বা ফিজিক্যাল গঠনে আমরা এই অংশগুলো দেখতে পাই। এখন আমরা এই অংশগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানব। তাহলে ক্রোমোজোমের ভৌত গঠনের বিভিন্ন অংশের বর্ণনা আমরা এখন দেখব। প্রথমে আসে ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনটা কি? ক্রোমাটিন হলো ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান। প্রকৃতপক্ষে এটা ডিএনএ ও প্রোটিনের সমন্বয়ে গঠিত নিউক্লিও প্রোটিনের তন্তু।
এই ক্রোমাটিন তন্তু বহুবার ভাঁজ হয়ে বা কুণ্ডলিত হয়ে অসংখ্য লুপ সৃষ্টির মাধ্যমে ঘনীভূত হয়ে ক্রোমোজোম সৃষ্টি করে। ক্রোমাটিনকে আমরা দুটা অংশে বিভক্ত করতে পারি, এক হলো হেটারো ক্রোমাটিন, আরেক হলো ইউ ক্রোমাটিন। অধিক ঘন কুণ্ডলিত এবং বেশি রঞ্জক ধারণকারী নিষ্ক্রিয় ক্রোমাটিন অংশকে বলা হয় হেটারো ক্রোমাটিন, আর অপেক্ষাকৃত পাতলা কম কুণ্ডলিত এবং সক্রিয় অংশকে ক্রোমাটিনের সক্রিয় অংশকে বলা হয় ইউ ক্রোমাটিন। তোমরা জানো যে ক্রোমোজোমকে যদি আমরা রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিত করি তাহলে এটা রং ধারণ করে, তাহলে ক্রোমোজোমের যে অংশ কম রং ধারণ করবে সেটা যে অংশকে বলবো ক্রোমাটিনের, সে অংশকে আমরা বলবো ইউ ক্রোমাটিন, আর যে অংশটা অধিক রং ধারণ করে সেই অংশটাকে বলা হয় হেটারো ক্রোমাটিন। এরপরে আসে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড দেখতে পাচ্ছ যে ক্রোমাটিড কি, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে প্রতিটি ক্রোমোজোমকে লম্বালম্বি ভাবে দুটি অংশে বিভক্ত দেখা যায়। এই দুটি বিভক্ত অংশ বা দুটি সূত্রকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সাথে আবদ্ধ থাকে আর ক্রোমাটিড দুটি সমান ও সমান্তরাল হয়। একই ক্রোমোজোমে দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। এখানে চিত্রে তোমরা দেখো যে এটা এখানে দুটা ক্রোমাটিড দেখানো হচ্ছে, এই দুটি ক্রোমাটিড সমান এবং সমান্তরাল ভাবে অবস্থান করতেছে, আর এই জায়গায় সেন্ট্রোমিয়ার দ্বারা ক্রোমাটিড দুটি পরস্পরের সাথে আবদ্ধ থাকে। তাহলে আমরা দেখলাম ক্রোমাটিড, এখন আমরা দেখব সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি পুঞ্জ। সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের বর্ণহীন অংশ, অর্থাৎ ক্রোমোজোমের অরঞ্জিত বা কম রঞ্জক গ্রহণকারী সংকুচিত অংশকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এবং কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র এই সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। কুণ্ডলিত অল্প কুণ্ডলিত ক্রোমাটিন তন্তু সেন্ট্রোমিয়ারে থাকে বলে এই সেন্ট্রোমিয়ার অংশটা হালকা বর্ণের হয়। একটি আদর্শ ক্রোমোজোমের মধ্যে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আবার আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, পরবর্তীতে আমরা সেটা দেখব। তাহলে আমরা দেখলাম সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের বর্ণহীন অরঞ্জিত বা কম রঞ্জক ধারণকারী সংকুচিত স্থানকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এখন আমরা দেখব কাইনেটোকোর। কাইনেটোকোর সেন্ট্রোমিয়ার প্রতিটি সেন্ট্রোমিয়ারের একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, সেন্ট্রোমিয়ারে ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যে স্থানে স্পিন্ডল তন্তু এসে যুক্ত হয় তাকে বলা হয় কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে একটা জটিল মাল্টি প্রোটিন কমপ্লেক্স যা সেন্ট্রোমিয়ারের নির্দেশে উৎপন্ন হয় এবং মাকুতন্ত্র বা মাইক্রোট্রিবিউলের সাথে যুক্ত থাকে। ছবিতে তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে হলুদ অংশটাকে আমরা দেখাচ্ছি এটা হলো কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর কি, সেন্ট্রোমিয়ারের একটা ছোট গাঠনিক অবকাঠামো বা একটা অঞ্চলকে বলা হচ্ছে কাইনেটোকোর, আর এই কাইনেটোকোরের সাথে মাকুতন্ত্র বা মাইক্রোট্রিবিউলস গুলো যুক্ত থাকে, আর সেন্ট্রোমিয়ারের নির্দেশে এই কাইনেটোকোর উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পারছ। এখন আমরা দেখব বাহু, বাহু বা আর্ম। সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বলা হয় বাহু। এখানে আমরা দেখাচ্ছি এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এখানে কি আছে, সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশের ক্রোমোজোমাল অংশকে বাহু বলে,
প্রতিটি ক্রোমোজোমের দুটি বাহু থাকে। বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে, অসমান দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে, এবং ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী বাহু দুটির দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। একটা অসম দৈর্ঘ্যের ক্রোমোজোমের মধ্যে যে বাহুটা ছোট থাকে সেটাকে বলা হয় পি বাহু, আর যে বাহুটা বড় থাকে তাকে বলা হয়, তাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলে। প্রতিটি ক্রোমোজোমে দুইটি সমান বা অসমান দৈর্ঘ্যে বাহু থাকতে পারে। এরপরে আসে ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কি, যে তোমরা মিউসিস কোষ বিভাজন করেছো, সেখানে মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ ওয়ানে প্যাকাইটিং উপপর্যায়ে ক্রোমোজোমের গায়ে আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গুটির মতো দানা বা বস্তু দেখতে পেয়েছিলাম। সেই গুটির মতো দানা এবং বস্তুগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার, এবং প্যাকাইটিং উপপর্যায়ে এই দানা বা ও গুটিগুলোকে সংখ্যা এবং অবস্থান স্পষ্টভাবে দেখা যায়। এরপরে আছে গৌণকুঞ্জন বা সেকেন্ডারি কুঞ্জন, বা এটাকে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রাকশন কনস্ট্রিকশন। তাহলে গৌণকুঞ্জনটা কি, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কুঞ্চন ছাড়াও আরেকটা সংকুচিত স্থান থাকে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কুঞ্জন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এটা সংখ্যা এবং অবস্থান ক্রোমোজোমে সুনির্দিষ্ট নয়। ক্রোমোজোমের এই গৌণকুঞ্চন অঞ্চলে নিউক্লিওলাস সৃষ্টি হয় বলে এখানে একে নিউক্লিওলাস সংগঠক বলা হয়। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন বা সেকেন্ডারি কুঞ্চন আছে, এখানে একটা সেকেন্ডারি কুঞ্চন আছে। গৌণকুঞ্চনের সাথে মাকুতন্ত্র সংযুক্ত হয় না, এই বৈশিষ্ট্য দ্বারাই এটা সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কুঞ্চন থেকে পার্থক্য করা যায়। অর্থাৎ সেন্ট্রোমিয়ারও ক্রোমোজোমের একটা সংকুচিত বর্ণহীন স্থান, আবার সেকেন্ডারি কুঞ্চনও সংকুচিত স্থান। কিন্তু দুটাকে আমরা কিভাবে পার্থক্য করতে পারি, যে সেকেন্ডারি কুঞ্চনের ক্ষেত্রে এর সাথে মাকুতন্তু যুক্ত হয় না, আবার সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কুঞ্চন থেকে নিউক্লিওলাস তৈরি হয় না, যেটা সেকেন্ডারি কুঞ্চন থেকে নিউক্লিওলাস তৈরি হয়। তাহলে এতক্ষণ আমরা সেকেন্ডারি কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো স্যাটেলাইট। স্যাটেলাইটটা কি, গৌণকুঞ্চন অঞ্চল যদি ক্রোমোজোমের প্রান্তের কাছাকাছি হয় তাহলে গৌণকুঞ্চনের পরবর্তী প্রান্তীয় অংশটি অনেকটা লম্বা বা গোলাকার স্যাটেলাইটের মতো দেখায়। এই সকল একে স্যাটেলাইট বলে, আর এই সকল ক্রোমোজোমকে বলা হয় সেট ক্রোমোজোম। এখানে ছবিতে তোমরা দেখো, এটা হলো সেকেন্ডারি কুঞ্চন, তার পরবর্তীতে ক্রোমোজোমের এই অংশটা দেখতে লম্বাটে বা গোলাকার স্যাটেলাইটের মতো দেখাচ্ছে, সেজন্য একে বলা হচ্ছে স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট এ ধরনের এই সকল যে সকল ক্রোমোজোমে এরকম স্যাটেলাইট থাকবে সেই ক্রোমোজোমকে বলবো আমরা সেট ক্রোমোজোম। ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, তুলা পাট ইত্যাদি উদ্ভিদের মধ্যে ক্রোমোজোমেও স্যাটেলাইট রয়েছে। এরপরে আছে টেলোমিয়ার। টেলোমিয়ার কি, যে বিজ্ঞানী এইচ জে মুলার বলেন যে ক্রোমোজোমের উভয় প্রান্তে একটি বিশেষ ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যার কারণে ক্রোমোজোমগুলো প্রান্তে প্রান্তে যুক্ত হয় না। এই অংশটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেলোমিয়ার। তারপরে আছে হলো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স হলো যে ক্রোমাটিনের চারপাশে চারিদিকে ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত আরএনএ
ও প্রোটিনের পদার্থের প্রোটিনের সমন্বয়ে গঠিত স্তরকে বলা হয় ম্যাট্রিক্স। আর কোষ বিভাজনের সময় এই ম্যাট্রিক্স গুলো দ্রবীভূত হয়ে যায়। এরপরে আছে পেলিকল। পেলিকল হলো ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাহিরে একটি পাতলা আবরণী বা আবরণ কল্পনা করা হয়, একে পেলিকল বলে। আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এই পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয়নি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে ক্রোমোজোমের ভৌত গঠন আর বা ফিজিক্যাল স্ট্রাকচার, এখানে কি কি অংশ থাকে এবং প্রতিটি অংশের বর্ণনা আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। প্রথমেই আসে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। আমরা সেন্ট্রোমিয়ার কি সেটা জেনেছি, আমরা তখনই বলেছি ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগ বা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে দেখি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে চার ভাগে ভাগ করতে পারি। এক হলো মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। যে সকল ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এই সকল ক্রোমোজোমের দুটা বাহুই সমান হয় এবং অ্যানাফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলোর দেখতে ইংরেজি ভি অক্ষরের বা ভি আকৃতির দেখায়। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আর এই সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করতেছে, একেবারে ক্রোমোজোমের মাঝখানে অবস্থান করছে, যার ফলে বাহু দুটি কি সমান দেখাচ্ছে, আর এটাকে দেখতে ইংরেজি ভি আকৃতি দেখায়। এখন আমরা দেখব সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিক। এইরূপ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ঠিক মাঝখানে না থেকে কিছুটা পাশের দিকে অবস্থান করে, কিছুটা পাশের দিকে অবস্থান করে এবং বাহু দুটি অসমান হয়। অ্যানাফেজ পর্যায়ে এদের আকৃতি হয় ইংরেজি এল আকৃতি। আবার একটু ছবিতে দেখো, এখানে সেন্ট্রোমিয়ারটি একবারে মাঝখানে অবস্থান না করে একটু পাশের দিকে অবস্থান করছে, যার ফলে ক্রোমোজোম দুটির দৈর্ঘ্য অসমান আকৃতি হয়েছে এবং এটা দেখতে ইংরেজি এল অক্ষরের মতো। তিন নম্বর হলো উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক হলো কি, যে যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের প্রান্তের কাছাকাছি অবস্থান করে তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এই অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে ইংরেজি যে আকৃতি। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একটু প্রান্তের কাছাকাছি অবস্থান করছে, ফলে দুটা অসমান দৈর্ঘ্যের একটা বড় বাহু আর একটা ছোট বাহুর সৃষ্টি হচ্ছে এবং এটা দেখতে ইংরেজি যে আকৃতি দেখা। চার নম্বর হলো প্রান্ত কেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক। এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার একেবারে প্রান্তে অবস্থান করে। এখানে ছবিতে দেখতে পাচ্ছ সেন্ট্রোমিয়ারটা একেবারে প্রান্তে অবস্থান করে এবং একটি মাত্র বাহু থাকে। অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমকে দেখতে ইংরেজি আই আকৃতির দেখায়। তাহলে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে এতক্ষণ ক্রোমোজোমের শ্রেণীবিভাগ দেখলাম। তাহলে আমরা চার ভাগে ভাগ করতে পারি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক।
এখানে আমরা ক্রোমোজোমকে দুটি ক্রোমাটিডে বিভক্ত অবস্থায় সেন্ট্রোমিয়ারের অবস্থান তোমরা দেখতে পাচ্ছ, যে মেটাসেন্ট্রিকে মাঝে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে, সাব মেটাসেন্ট্রিক একবারে মাঝখানে না থেকে একটু প্রান্তের দিকে, অ্যাক্রোসেন্ট্রিকেও প্রান্তের কাছাকাছি অবস্থান করে, আর টেলোসেন্ট্রিকে একবারে প্রান্তের কাছে অবস্থান। সেন্ট্রোমিয়ারের এর অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমে যখন দুটা বাহু সৃষ্টি হয়, একটা বাহু ছোট হয় সেটাকে আমরা বলি শর্ট আর্ম, আর বড় বাহুটাকে বলি লং আর্ম। শর্ট আর্মকে আমরা পি দ্বারা এবং লং আর্ম বা বড় বাহুটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যাটেলাইট, যে ক্রোমোজোমের প্রান্তে স্যাটেলাইট গঠন হয়েছে। তাহলে এতক্ষণ আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ দেখলাম। এখন আমরা দেখব সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। এক হলো অকেন্দ্রিক বা অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক কি? সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলা হয় অকেন্দ্রিক বা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। কদাচিত এরূপ ক্রোমোজোম দেখা যায় কোষ বিভাজনের সময় মাকুতন্ত্রের সাথে এগুলো আবদ্ধ হয় না বলে মেরুতে পৌঁছাতে পারে না এবং সাইটোপ্লাজম থেকে এরা বিনষ্ট হয়ে যায়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই ক্রোমোজোমটার মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নাই, সেজন্য এটা হলো অকেন্দ্রিক বা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। দু নম্বর হলো যে এককেন্দ্রিক বা মনোসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমে যখন একটি মাত্র সেন্ট্রোমিয়ার অবস্থান করবে তখন তাকে বলা হয় মনোসেন্ট্রিক বা এককেন্দ্রিক ক্রোমোজোম। তারপর দ্বিকেন্দ্রিক বা ডাইসেন্ট্রিক। ক্রোমোজোমের মধ্যে যখন দুটি সেন্ট্রোমিয়ার অবস্থান করে তখন তাকে বলা হয় দ্বিকেন্দ্রিক ক্রোমোজোম বা ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। দুইয়ের অধিক ক্রোমোজোম থাকলে ক্রোমোজোম দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মধ্যে থাকলে তখন তাকে আমরা বলি বহুকেন্দ্রিক বা পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে বহুকেন্দ্রিক বা পলিসেন্ট্রিক ক্রোমোজোমে দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার অবস্থান করে। যখন সম্পূর্ণ ক্রোমোজোমটি সেন্ট্রোমিয়ার হিসাবে কাজ করে, অর্থাৎ অনেকগুলো সেন্ট্রোমিয়ার এখানে অবস্থান করবে, তখন সেগুলোকে বলা হয় হলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আমরা এতক্ষণ সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ দেখলাম, যে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক হলো অকেন্দ্রিক বা অ্যাসেন্ট্রিক, আর একটা সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলা হয় এককেন্দ্রিক বা মনোসেন্ট্রিক, দুটি সেন্ট্রোমিয়ার থাকলে তাকে ডাইসেন্ট্রিক, দুইয়ের অধিক থাকলে পলিসেন্ট্রিক, আর অসংখ্য বা পুরো ক্রোমোজোমটাই যখন সেন্ট্রোমিয়ার হিসাবে কাজ করবে তখন সেটাকে বলা হয় হলোসেন্ট্রিক। সেক্স নির্ধারণকারী জিনের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। সেক্স নির্ধারণকারী জিনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হলো সেক্স ক্রোমোজোম আর দুই হলো অটোজোম। যে সকল ক্রোমোজোম সেক্স নির্ধারণ করে তাদেরকে বলা হয় সেক্স নির্ধারণকারী ক্রোমোজোম, মানুষের এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। আর অটোজোম কি? অটোজোম হলো সেক্স ক্রোমোজোম বাদে অন্য ক্রোমোজোম গুলিকে বলা হয় অটোজোম। মানুষের 43টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম এবং বাকি দুটি সেক্স ক্রোমোজোম। তাহলে আমরা ক্রোমোজোমকে সেক্স দুভাগে ভাগ করতে পারি, সেক্স ক্রোমোজোম অটোজোম, সেক্স নির্ধারণকারী জিনের অবস্থানের উপর ভিত্তি করে। চার নম্বর হলো ক্রোমোজোমের প্রকৃতির ও আকারের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ। এখানে স্বাভাবিক ক্রোমোজোম
বা আদর্শ ক্রোমোজোম এবং বিশেষ ধরনের ক্রোমোজোম, এই দুভাগে আমরা ভাগ করতে পারি। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো থাকে অধিকাংশ ক্রোমোজোমই স্বাভাবিক ক্রোমোজোম বা আদর্শ ক্রোমোজোম, আর বিশেষ ধরনের ক্রোমোজোম এগুলো সাধারণত অস্বাভাবিক ধরনের বড় হয় এবং ভিন্ন রকম আচরণ করে, যেমন পলিটিন ক্রোমোজোম, স্যালিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম, ল্যামব্রাস ক্রোমোজোম। সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণীকরণ, সাদৃশ্যের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমকে দুভাগে ভাগ করতে পারি, এক হলো হোমোলোগাস ক্রোমোজোম আর হলো নন হোমোলোগাস ক্রোমোজোম। হুবহু একই রকম বৈশিষ্ট্য যুক্ত ক্রোমোজোম একজোড়া ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, আর যেসব ক্রোমোজোমে বৈশিষ্ট্যে একটার সাথে আরেকটা মিল থাকে না তখন তাকে আমরা বলি নন হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এতক্ষণ আমরা দেখলাম ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, এখন আমরা দেখব ক্রোমোজোমের রাসায়নিক গঠন উপাদান। ক্রোমোজোমের রাসায়নিক গঠন বেশ জটিল। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক গঠন উপাদান হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন এখানে থাকে। ক্রোমোজোমে দু ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, এক হলো ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর দুই হলো আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের পরিমাণ ক্রোমোজোমে প্রায় 45%। আর দুই নম্বর উপাদান হলো প্রোটিন। ক্রোমোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ 55%। ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, এক হলো হিস্টোন প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন ক্রোমোজোমের প্রধান গাঠনিক প্রোটিন, এগুলোকে ক্ষারীয় প্রোটিন বলা হয় কারণ এতে আর্জিনিন এবং লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় উপস্থিত থাকে। এই ক্রোমোজোম আর হিস্টোন প্রোটিনকে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়, এক হলো H1, H2A, H2B, H3 এবং H4। নন হিস্টোন প্রোটিন বা অম্লীয় প্রোটিন, নন হিস্টোন ক্রোমোজোমাল প্রোটিন গুলো অম্লধর্মী, এতে ট্রিপ্টোফ্যান বা টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড বেশি মাত্রায় থাকে। তাহলে এখন আমরা দেখি যে ডিএনএ বা ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বংশগতির বাহক ডিএনএ হচ্ছে প্রকৃত ক্রোমোজোমের গুরুত্বপূর্ণ স্থায়ী উপাদান। ক্রোমোজোমে বিভিন্ন উপাদানের মধ্যে এর পরিমাণ হচ্ছে শতকরা 45%। ডিএনএ দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের একটা সর্পিলাকার গঠন। এই সূত্রটি দুটি পলিনিউক্লিওটাইড সূত্র এখানে থাকে, একটা সূত্র অন্য আর একটা সূত্রের পরিপূরক। এর গঠন উপাদান হলো এখানে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা থাকে, যেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ সুগার বা শর্করা। 2 নম্বর অজৈব ফসফেট থাকে, 3 নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। এখন এখানে তোমরা দেখো যে যখন 5 কার্বন বিশিষ্ট এখানে ছবিতে দেখো 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন তাকে আমরা বলি নিউক্লিওসাইট। আর এই 5 কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন বেসের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলি নিউক্লিওটাইড। এখানে দেখো নিউক্লিওসাইট হলো পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত ক্ষারক যুক্ত হলে নিউক্লিওসাইট বলে, আর নিউক্লিওসাইটের সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হয় তাকে বলা হয় নিউক্লিওটাইড। আরএনএ,
রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রতিটি আরএনএ এক সূত্র বিশিষ্ট আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান না, অল্প কিছু পরিমাণ এখানে আরএনএ থাকে। এর গঠন উপাদান হলো, এখানেও 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা থাকে। এর প্রকৃতি হলো, একে আমরা বলি রাইবোজ সুগার, অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। নাইট্রোজেন ঘটিত যে বেসগুলো বা ক্ষারকগুলো থাকে সেগুলো হলো অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। তার মানে আরএনএর মধ্যে থায়ামিন থাকে না, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। যে আমরা দেখেছি যে 5 কার্বন বিশিষ্ট নিউক্লিক অ্যাসিডের মধ্যে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। এই 5 কার্বন বিশিষ্ট শর্করা হলো দুই ধরনের, একটা হলো রাইবোজ শর্করা আর একটা হলো ডি রাইবোজ শর্করা, ডি অক্সি রাইবোজ শর্করা। দুটি গঠন প্রায় একই রকম, রাইবোজ শর্করা থাকে আরএনএর মধ্যে আর ডি অক্সি রাইবোজ শর্করা থাকে ডিএনএ এর মধ্যে। এখানে একটু দেখো যে 5 কার্বন বিশিষ্ট শর্করার 2 নং স্থানে যখন একটা অক্সিজেন থাকে না বা অভাব থাকে অক্সিজেনের, তখন তাকে বলা হয় ডি অক্সি রাইবোজ শর্করা। 1, 2, 3, 4 এগুলো 5 দিয়ে কার্বনের 5টা পজিশন বা অবস্থান দেখানো হচ্ছে। নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেন বেসকেও আমরা গঠনের উপর ভিত্তি করে দুভাগে ভাগ করতে পারি। এক হলো পাইরিমিডিন, পাইরিমিডিনের ক্ষেত্রে 1 রিং বিশিষ্ট নাইট্রোজেন বেসকে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিনের মধ্যে আছে ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন। এর মধ্যে ইউরাসিল আর সাইটোসিন থাকে আরএনএর মধ্যে, আর সাইটোসিন আর থায়ামিন থাকে ডিএনএ এর মধ্যে। আর 2 রিং বিশিষ্ট নাইট্রোজেন বেসকে বলা হয় পিউরিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডেনিন এবং গুয়ানিন। এখন আমরা ডিএনএ এর গঠন, ডিএনএ এর গঠন সম্পর্কে তোমরা আগেও পড়েছো, আগেও তোমাদের ধারণা আছে, জেনেটিক্সে তোমরা ডিএনএ এর গঠন পড়েছো। তারপরেও আমরা একটু দেখে নেই যে আমরা জানি ডিএনএ এর মধ্যে কি থাকবে। 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, নাইট্রোজেন বেস এবং ফসফেট থাকে। আর ডিএনএ দুটা পলিনিউক্লিওটাইড সূত্র দ্বারা গঠিত। সূত্র দুটি পরস্পরের বিপরীত মুখে, একটা যদি ঊর্ধ্বমুখী থাকে আর একটা নিম্নমুখী ভাবে অবস্থান করে। এই দুটি সূত্র পেঁচিয়ে ডাবল হেলিক্স গঠন তৈরি করে। ডিএনএ এই সূত্রের মধ্যে বাহিরের দিকে ছবিতে দেখো যে শর্করা এবং ফসফেট এই দুটো থাকে বাহিরের দিকে, আর ভিতরের যে সিঁড়ির ধাপের মতো নাইট্রোজেন বেসগুলো এই সিঁড়ির ধাপ গঠন করে। এই ক্ষেত্রে নাইট্রোজেন বেস সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, অ্যাডেনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সুগার ফসফেট ব্যাকবোনস, অর্থাৎ সুগার এবং ফসফেট হলো সিঁড়ির বাহিরের দিকে রেলিং তৈরি করে, আর হলো ভিতরের দিকে নাইট্রোজেন বেসগুলো অবস্থান করে। এভাবে ডিএনএ নাইট্রোজেন বেসগুলো প্রায় পেঁচিয়ে এক একটা প্যাচ সৃষ্টি করে, এক একটা প্যাচের মধ্যে 10টা করে নিউক্লিওটাইড থাকে, আর এক একটা প্যাচের দৈর্ঘ্য হয় 34 অ্যাংস্ট্রম, আর পাশাপাশি 2টা নিউক্লিওটাইডের মধ্যে তাহলে দৈর্ঘ্য হবে 3.4 অ্যাংস্ট্রম। এভাবে তাহলে আমরা দেখলাম যে ডিএনএ গঠন, ডিএনএ কিভাবে একটা প্যাঁচানো সূত্র বা ডাবল হেলিক্স গঠন করে। এখন আমরা দেখব নিউক্লিওসোম মডেল অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন। ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেলের
প্রস্তাব করেছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে নিউক্লিওসোম মডেল অফ ক্রোমোজোম। তাহলে নিউক্লিওসোমটা কি? প্রকৃত কোষে ডিএনএ চেইন হিস্টোন অক্টোমার প্রোটিনকে পেঁচিয়ে যে পুঁতির দানার ন্যায় গোলাকার গঠন সৃষ্টি করে তাকেই বলা হয় নিউক্লিওসোম। তাহলে নিউক্লিওসোম ক্রোমোজোমের মূল গাঠনিক একক হিসাবে কাজ করে, আর বিজ্ঞানী আরডি কার্নবার্গ এই মডেল প্রস্তাব করেন বা প্রদান করেন। এটাই এখন সবচেয়ে গ্রহণযোগ্য মডেল এবং নিউক্লিয়াস ক্রোমোজোমের সূক্ষ্ম গঠনের যে মডেলগুলো আছে তার মধ্যে নিউক্লিওসোম মডেলটা হলো অন্যতম। এখানে ছবিতে তোমরা একটু লক্ষ্য করো যে আমরা বলছি কি ডিএনএ প্রকৃত কোষের ডিএনএ চেইন হিস্টোন অক্টোমার প্রোটিনকে পেঁচিয়ে পুঁতির দানার মতো একটা গোলাকার গঠন তৈরি করে। তাহলে আমরা হিস্টোন প্রোটিনের মধ্যে দেখেছি যে সেখানে পাঁচ ধরনের হিস্টোন প্রোটিন আছে। এই পাঁচ ধরনের হিস্টোন প্রোটিনের চারটি দুই সারিতে পাশাপাশি অবস্থান করে অক্টোমার গঠন করে, আর ডিএনএ সূত্র তাকে পেঁচিয়ে অবস্থান করে। এখানে এই যে হিস্টোন প্রোটিনগুলোর নাম দেওয়া আছে H2A, H2B, H3, H4, এরা এক সারিতে চারটা হলে হলো টেট্রামার, এরকম দুটা পাশাপাশি থেকে অক্টোমার গঠন করে। আর ডিএনএ সূত্র, এই ডিএনএ সূত্রটার মধ্যে প্রায় 147 বেস পেয়ার থাকে। এরা দুই আবর্তে, দুই মানে দুইবার বাম আবর্তে সর্পিল আকারে পেঁচিয়ে এই অক্টোমারকে পেঁচিয়ে অবস্থান করে এবং ডিএনএ আগমন এবং বহির্গমন স্থানে আরেকটা হিস্টোন প্রোটিন থাকে যেটার নাম H1। তাহলে আমরা একটু দেখি যে কথাগুলো আমরা বললাম যে নিউক্লিওসোমের আকৃতি কি গোলাকার, দুই প্রান্ত কিছুটা চ্যাপ্টা, এর কেন্দ্রভাগটি নিরেট হয় আর হিস্টোন অক্টোমার দ্বারা গঠিত। চারটি হিস্টোন প্রোটিন অর্থাৎ H2A, H2B, H3 এবং H4 এর সমন্বয়ে একটি টেট্রামার সৃষ্টি হয়। এরূপ দুটি টেট্রামার পাশাপাশি যুক্ত হয়ে অক্টোমার গঠন করে। সাধারণত 147 বেজ জোড় যুক্ত ডিএনএ হিস্টোন অক্টোমারকে দৃঢ়ভাবে দুই আবর্তে বামাবর্তে সর্পিল আকারে পেঁচিয়ে অবস্থান করে। হিস্টোন অক্টোমারে ডিএনএর আগমন এবং বহির্গমন প্রান্ত দুটিতে হিস্টোন H1 আবদ্ধ হয়ে প্রান্ত দুটিকে সিল করে দেয়, ফলে এখানে নিউক্লিয়াস এনজাইম নিউক্লিওসোমের ডিএনএকে ডাইজেস্ট করতে পারে না। আর দুটা পাশাপাশি নিউক্লিওসোম ডিএনএর একটা ডিএনএ লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। এই ডিএনএ লিঙ্কারে প্রজাতি ভেদে 10-80 বেস জোট বানি নিউক্লিওটাইড থাকতে পারে। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে নিউক্লিওসোমটা কি। নিউক্লিওসোমটা তাহলে কি হলো? এটা একটা গোলাকার গঠন, আর এখানে ডিএনএ চেইনটা হিস্টোন অক্টোমার প্রোটিনকে পেঁচিয়ে একটা গোলাকার গঠন তৈরি করে। আমরা জানি যে ডিএনএ তো অনেক সুতার মতো লম্বা, অনেক দৈর্ঘ্য এর অনেক বড় হয়ে থাকে। এভাবে যখন নিউক্লিওসোম তৈরি করে তখন ডিএনএর দৈর্ঘ্য কমে আসে, প্রায় 6 গুণ দৈর্ঘ্য কমে যায়। তাহলে আমরা এতক্ষণ নিউক্লিওসোম কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এখন দেখো যে এই নিউক্লিওসোমগুলো পেঁচিয়ে আরো ঘনীভূত হয়, আরো কুণ্ডলিত হয়। কুণ্ডলিত হয়ে তারা কি করে? সলিনয়েড বা ক্রোমাটিন ফাইবার তৈরি করে। এখানে ছবিতে দেখো
যে এটা একটা এখানে একটা নিউক্লিওসোম, এখানে একটা নিউক্লিওসোম, এই নিউক্লিওসোম গুলো কি দ্বারা? লিঙ্কার ডিএনএ দ্বারা যুক্ত আছে। এই নিউক্লিওসোম গুলো আরো কুণ্ডলিত এবং ঘনীভূত হয়ে এরা কি করবে? সলিনয়েড বা ক্রোমাটিন ফাইবার তৈরি করে। তাহলে এখানে ছবিতে আরেকটু পরিষ্কার ভাবে তোমরা দেখো যে ডিএনএ, ডিএনএ থেকে কি হচ্ছে, ডিএনএ সূত্রটা হিস্টোন অক্টোমারকে পেঁচিয়ে নিউক্লিওসোম তৈরি করছে, এরপর অনেকগুলো নিউক্লিওসোম পাশাপাশি ডিএনএ লিঙ্কার দ্বারা যুক্ত আছে। তাহলে নিউক্লিওসোম গুলো আরো পেঁচিয়ে বা কুণ্ডলিত হয়ে একটা ফাইবার তৈরি করে বা সূত্র তৈরি করে, যেটাকে আমরা বলি ক্রোমাটিন। এই ক্রোমাটিন গুলো আরো পেঁচিয়ে কুণ্ডলিত হয়ে কি করে? সুপার কয়েলস তৈরি করে। সুপার কয়েল গুলো আরো ঘনীভূত হয় এবং একত্রে অবস্থান করে তৈরি করে ক্রোমোজোম। তার কারণে একটা যে দীর্ঘ অনেক লম্বা একটা ক্রোমোজোম বা ডিএনএ সূত্র, সেটা বিভিন্ন ভাবে এখানে দেখতে পাচ্ছ কুণ্ডলিত হয়ে বা সুপার কয়েল তৈরি করে একটা খাটো ক্রোমোজোমে পরিণত হয়, যার ফলে মেটাফেজ পর্যায়ে আমরা ক্রোমোজোম গুলোকে খাটো স্পষ্ট ভাবে দেখতে পাই। তাহলে এতক্ষণ আমরা এখানে দেখলাম যে ক্রোমোজোমের সূক্ষ্ম গঠন, কিভাবে ডিএনএ থেকে নিউক্লিওসোম তৈরি হচ্ছে, নিউক্লিওসোম আরো ঘনীভূত হয়ে এখান থেকে সলিনয়েড বা ক্রোমাটিন তৈরি হয়, ক্রোমাটিন গুলো থেকে সুপার কয়েল তৈরির মাধ্যমে কিভাবে ক্রোমোজোম সৃষ্টি হলো, আশা করি তোমরা বুঝতে পারছ। এখন আমরা দেখব ক্রোমোজোমের কাজ। তাহলে ক্রোমোজোমের কাজ কি? ক্রোমোজোম বংশগতির ধারক এবং বাহক, তাই বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে, বহন করে এবং স্থানান্তর করে। বিভক্তির মাধ্যমে ক্রোমোজোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ডিএনএ এর সাজ অনুযায়ী এমআরএন এর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণে ক্রোমোজোম সহায়তা করে। সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। ক্রোমোজোম জিন ধারণ করে, আর বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লু প্রিন্ট হিসাবে কাজ করে। অর্থাৎ আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় বা বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলো আমাদের কোথায়? ক্রোমোজোমের মধ্যে যে জিন আছে, সেই জিনের মধ্যে থাকে, সেই জিনের বাহিরের যে প্রকাশ বা ফিনোটাইপিক বৈশিষ্ট্যটাই হলো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়, আর জিনের যে গঠনগত বলে সেটাকে আমরা বলি জিনোটাইপ। এভাবে তাহলে একটা ক্রোমোজোম যে জিন ধারণ করে তা বংশগতির বাহক হিসাবে কাজ করে এবং এক বংশ থেকে আরেক বংশে বৈশিষ্ট্যে স্থানান্তর করে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে ক্রোমোজোমের কাজ। তাহলে এখন আমরা দেখি ক্রোমোজোমের তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা যে ক্রোমোজোম কি, ক্রোমোজোমের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা করো, সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করো, ক্রোমোজোমের নিউক্লিওসোম মডেল চিত্রসহ বর্ণনা করো। তাহলে আমরা সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করেছি। এক হলো ক্রোমোজোম কি, ক্রোমোজোমের ভৌত রাসায়নিক গঠন, সেন্ট্রোমিয়ার অবস্থান উপর ভিত্তি করে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, নিউক্লিওসোম মডেল। পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসি, সেজন্য তোমরা একটু ভালো করে
করবে আজকের লেকচারের সাথে বই মিলিয়ে আজকেই পড়ে ফেলবে। যদি কোনো সমস্যা হয় নোট করে রাখো, পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। অযথা তোমরা ঘরের বাইরে যাবা না, ঘরের প্রয়োজনে যদি ঘরের বাইরে যাও তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে। আর এই স্বাস্থ্যবিধি, আমরা যে স্বাস্থ্যবিধিগুলো আয়ত্ত করছি এগুলো শুধু করোনার জন্য নয়, যে কোনো রোগ জীবাণুর হাত থেকে আমাদেরকে সুরক্ষা দেয়। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।